আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো যে সকল ভাই ও বোনেরা বিশেষ করে সব সময় দুশ্চিন্তাতে ভুগে এবং অস্থিরতাতে ভুগে, সেই সকল ভাই ও বোনদের জন্যই মূলত আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যেই অসুখটি নিয়ে আলোচনা করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অসুখটির নাম হচ্ছে অ্যানোক্সা। এটি একটি 10 mg ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অক্সাজিপাম। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে অ্যানোক্সা এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, এই ওষুধটি নির্দিষ্টভাবে দুশ্চিন্তা ও অস্থিরতা এবং বয়স্কদের ক্ষেত্রে ক্ষতিকর চিন্তা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। অর্থাৎ যারা সবসময় দুশ্চিন্তাতে ভোগে, বিভিন্ন কারণে অনেক টাইমে অনেক দুশ্চিন্তা হয়, আর এই দুশ্চিন্তাতে যারা সবসময় ভোগে তাদের জন্য, পাশাপাশি অস্থিরতাতে যারা সবসময় ভোগে, কোনো না কোনো কারণে অনেক মানুষের দেখা যায় যে সবসময় একটা অস্থিরতা ভাব কাজ করে, এই অস্থিরতা দূর করতে, এবং যারা বয়স্ক রোগীরা আছে, আর এই বয়স্ক রোগীরা কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিকারক চিন্তা করে, আর এই ক্ষতিকারক চিন্তার কারণে কিন্তু তারা মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো এইগুলো সমস্যার সমাধানেই মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়। পাশাপাশি যারা অতিরিক্ত মদ পান করে, এই মদ পান পরিত্যাগ করার জন্য এই ওষুধটিকে ব্যবহার করা হয়। অর্থাৎ অনেক লোক আছে যে দেখা যায় যে প্রচুর পরিমাণে মদ পান করে, আর এই মদ পান করার জন্য কিন্তু তার জীবন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেই মদ পানকে কমানোর জন্য এবং মদ পানকে পরিত্যাগ করার জন্য মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়। সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা। এবার আসুন যে আসলে ওষুধটির সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটি বিভিন্ন রোগের ক্ষেত্রে মাত্রা বিভিন্ন হতে পারে, তবে স্বাভাবিক মাত্রা যেটি, সেটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 10-15 mg প্রতিদিন 3-4 বার সেবন করতে হবে। আর ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে ঝিমুনি ভাব হতে পারে, উত্তেজনা হতে পারে, কাঁপুনি হতে পারে, মাথা ঘোরা হতে পারে, খিঁচুনি হতে পারে, যকৃতের সমস্যা হতে পারে, উজ্জ্বলতা হ্রাস পেতে পারে ইত্যাদি। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি এই ওষুধটিকে সেবন করার প্রয়োজন হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে, তারপরেই কিন্তু ওষুধটিকে সেবন করাতে হবে। আর অ্যানোক্সা 10 mg এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে বা ফার্মেসিতে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 3.52 টাকা। তো বন্ধুরা, আপনারা যারা অতিরিক্ত দুশ্চিন্তাতে ভোগেন, অতিরিক্ত অস্থিরতাতে ভোগেন, যারা বয়স্ক রোগী আছে, ক্ষতিকর চিন্তা করেন সবসময়, এবং যাদের অতিরিক্ত মদ পান করার অভ্যাস আছে, সেটা পরিত্যাগ করার জন্য এই ওষুধটি ট্রাই করে দেখা যেতে পারে। ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।